আর প্রত্যাশা মানুষের থাকে, আমাদেরও আছে। প্রত্যাশা ছাড়া কোনো অগ্রগতি হয় না, টার্গেট বিহীন কোনো কাজ হয় না। টার্গেট আমাদের আছে ভালো করার। আপনি যখন ভালো করবেন তখন অটোমেটিকলি সাফল্য পাবেন। আপনি আজকে আমাদের স্কোরবোর্ডে স্কোর দেখছেন, খেলা দেখছেন, আপনি বলতে পারবেন তারা ভালো খেলছে না খারাপ খেলছে। খেলা চলাকালীন সময়ে আমরা কোনো মন্তব্য করি না, কারণ তাদের একটা মানসিক চাপ পড়ে, আগেও করি না। আলটিমেটলি একটা কথাই বলা হয় যে ভালো খেললে ভালো ফলাফল আসবে। আমরা সেই ভালো ফলাফলের প্রত্যাশা করছি, যাতে করে আমাদের দেশের মান সম্মান রক্ষা করা যায় এবং দেশের সুনাম বাইরে ছড়িয়ে পড়ে। আমরা সব কিছুতেই হতাশ হয়ে যাই, হতাশ হতে নাই, আপনার মনোবল চাঙ্গা থাকবে। ব্যর্থতা হলে তো আজকে মাঠে নামতে পারতো না আমাদের, কারণ আমরা তো একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ছাড়া কিন্তু আমরা মাঠে নামাই না। এই ধরনের চ্যাম্পিয়নশিপ একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে, তাই আমরা চলে যাচ্ছি। Thank you.